চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও মাদ্রাসার কৃতি সন্তান মরহুম ইদ্রিস মিয়ার শোকসভা 17 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উত্তর মাদ্রাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরীর মাসুদের সঞ্চালনায় লায়ন আহমদ হোসেনের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। এডে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিডিএর সদস্য জসিমউদ্দিন শাহ, দক্ষিণ মাদ্রাসা ইউপি চেয়ারম্যান এম এ মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর এই শোকসভাত বক্তব্য হয় ইদ্রিস মিয়া সবসময় এলাকার মানুষল্লায় হাজ করে গিয়ে আরা মাদ্রাসা ইউনিয়নের যেহন স্থানত উগা রাস্তা বা স্কুল কলেজের ভবন গড়িত পারি তৈলে ইদ্রিস মিয়ার কিছুটা ঋণ হলেও সুদ গড়িত ফাইজুম, আর ইয়ানের মাধ্যমে ওনার স্মৃতি সারা জীবন আরার মাঝে বাঁচিত হইব। অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।